যেটা ভয় পেয়েছিলাম বা আশঙ্কা করছিলাম বা সন্দেহ করছিলাম যে কাথ হয়ে পড়েছে আই এম ওয়ান নোভাসি ল্যান্ডার ঘটনা কিন্তু ঠিক তাই চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি দক্ষিণ মেরুর একেবারে বিন্দু থেকে তিনশো কিলোমিটার দূরে যেটা আমাদের ল্যান্ডার বিক্রম যেখানে নেমেছিল তার থেকেও বেশ খানিকটা দূরে আই এম ওয়ান নোভাসি ল্যান্ডার সেটিকে পাঠানো হয়েছিল এবং সেটি অফিসিয়ালি বাইশ তারিখ কিন্তু আমাদের ভারতবর্ষের সময় অনুযায়ী তেইশ তারিখ ভোরবেলায় পাঁচটার দিকে চারটে চুয়ান্ন নাগাদ ভোর পাঁচটা নাগাদ সেটি ল্যান্ড করে আর ল্যান্ডিংয়ের সময় বোঝা গেছিল কিছু একটা সমস্যা হচ্ছে কিন্তু তখন জানা যায়নি গতকাল রাত্রে বা আজ ভোর রাত্রে এই যে ইনিশিয়েটিভ মেশিনস তার যে কর্ণধার তার নাম হচ্ছে আমি আপনাদের জানিয়ে দিই ওনার নাম হচ্ছে স্টিভ আলটেমাস উনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড কোফাউন্ডার উনি জানিয়েছেন যে হ্যাঁ কাত হয়ে পড়েছে আচ্ছা উনি যে বক্তব্যটা রেখেছে সেটা আপনাদের দেখাবো এবং উনি হাত দিয়ে দেখিয়েছে যে এইভাবে কাত হয়ে পড়েছে এই বিষয়টায় আসবো কিন্তু তার আগে আরও একটা প্রথম কথা বলে দিই সেটা হচ্ছে যে আদিত্য ইলওয়ান থেকে ইনফরমেশান আছে করোনা যে মাস ইজেকশন করোনার মাস ইজেকশন তার ডেটা কালেক্ট করেছে সে বিষয়ে আসবো আরও একটা বিষয় অনেকে দেখলাম যে উচ্চারণ করছে ইনটিউটিভ মেশিনস এবং বাংলাদেশের বিশেষ করে কিছু পেপারে আমি দেখলাম লেখা হয়েছে ইনটিউটিভ মেশিনস তো আবার আমাদের এখানকারও কয়েকজন বাইরের মানে বাংলায় তো সেরকম কেউ এটা নিয়ে ভিডিও বানায়নি আমরা ছাড়া হিন্দিতে বানিয়েছে তারাও দেখলাম দুই একজন বলছে ইনটিউটিভ মেশিনস কিন্তু প্রথম দিন থেকে মানে আমি এটা তো সবার ফার্স্ট ভিডিও বানিয়েছি বা প্রথম দিন থেকে ফলো আপ করছি আমি প্রথম দিন থেকে ইনসুয়েটিভ মেশিন বলেছি অনেকে আমাদের কমেন্ট বক্সে লিখেছি ইনটিউটিভ হবে তো তাদের জানিয়ে রাখি এটা ইনসুয়েটিভ হবে এবং তার প্রমাণ দিচ্ছি দেখুন নাসার যে অ্যাঙ্কার নাসার যিনি এই প্রোগ্রামগুলোকে সঞ্চালনা করেন সঞ্চালক উনি যেটা উচ্চারণ করবেন আমার মতে সেটাই আমাদের সঙ্গে বাংলাদেশের কিছু উচ্চারণে একটু পার্থক্য থাকে ম্যাক্সিমাম বাংলাদেশের সঙ্গে বেশ কিছু জায়গায় উচ্চারণের একটু পার্থক্য থাকলেও বিষয় তো একই তো সেটা নিয়ে কোনো ব্যাপার নেই উচ্চারণ আলাদা হতে পারে কিন্তু নাসার যিনি সঞ্চালক তিনি কি উচ্চারণ করেছেন আপনাদের শুনিয়ে দিই ভালো করে শুনে নিন গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু নাসাস জনসন স্পেস সেন্টার আই এম নিলফার রামজি উইথ নাসা কমিউনিকেশনস Thank you for joining us. On February 22nd, Intuitive Machines, on February 22nd, Intuitive Machines, Intuitive Machines' IM-1 mission softly landed in the South Pole region of the moon near Malapert A. তাহলে শুনলেন উনিও কিন্তু বলেছেন ইনসিউটিভ মেশিন আমি একখানা উদাহরণ দিলাম এরকম ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শুধু ইনসিউটিভ মেশিনসের পিছনে চলে যাবে ইনটিউ ইনটিউটিভ মেশিনস আর ইয়ে হবে না বিষয়টা থাকবে না যাই হোক এটা আপনাদের শুনিয়ে দিলেন তার মানে আমি কিন্তু ইনিশিয়েটিভ মেশিনসই বলবো তার কারণ আমি নাফার যিনি অ্যাঙ্কার তার উপরে আমি যাব না কারণ উনি অনেক শিক্ষিত এবং উনি অনেক জেনে বুঝেই এই অ্যাঙ্কারিং বা সঞ্চালনা করছেন অতএব আমি তাকেই ফলো করে ইনিশিয়েটিভ মেশিন্সই বলবো যেটা অরিজিনাল উচ্চারণ হয় টিউশনের মতো ওকে তো এবার আমরা চলে আসি যে এই যে যার কথা বলছিলাম ইনস্টিউটিভ মেশিনসের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার Steve Altimas, chen, jeta chen, chen, amra well that was stale telemetry so uh, when we work through the night to get other telemetry down we noticed that in the z direction this direction um, is where we're seeing the tank residual tank quantities and so that's what tells us with certain, fairly certain terms the orientation of the vehicle and hopefully we'll get a picture here uh, this weekend and, and share it with you তো বুঝলেন উনি নিজেই বলছেন যে এটি কাঁথ হয়ে পড়েছে এখন এর সঙ্গে যোগাযোগ যে লিমিটেশনের মধ্যে রয়েছে আর প্রপার চার্জ সেই একই রকম স্লিম ল্যান্ডারের মতোই প্রপার চার্জ কিন্তু এতেও হচ্ছে না আর যোগাযোগ খুবই কম ইমেজ রিকভার করার চেষ্টা করা হচ্ছে গতকাল থেকে নামার পর চব্বিশ ঘন্টা আজকে এখন তিনটে বাজে প্রায় দুপুর ভারতীয় সময় তো সেক্ষেত্রে হয়ে গেছে প্রায় তিরিশ ঘন্টা ছত্রিশ ঘন্টার মতো হুম প্রায় হ্যাঁ তিরিশ চৌত্রিশ ঘন্টার মতো যাই হোক ইমেজ কিন্তু ক্যাপচার করা যায়নি কিন্তু একটি ইমেজ এসছে সেই ইমেজটা যখন নাম ছিল মানে এই ল্যান্ডারটি নোভাসি ল্যান্ডার সেই সময় পাওয়া গেছে সেইটা কিন্তু একটা প্রচার করেছে ইনস্টিটিউটিভ মেশিনসের তরফ থেকে এবং সেই ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ছবিটি পাওয়া গেছে আচ্ছা এই ছবিটি এরকম গোল লাগছে কেন থ্রি ডিগ্রি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে বলে এরকম গোল লাগছে এটিকে ফ্ল্যাটও করা যায় গোলও করা যায় অনেকটা ভিউ একসঙ্গে দেখতে অন্যরকম লাগে বলে এটাকে প্রচার করা হয়েছে কিন্তু এটা নামার নামার আগের ছবি ছবি পরের কিন্তু এখনো পাওয়া যায়নি তো নামার আগের ছবিটা আপনারা দেখলেন নামার পরের ছবি আমাদের হাতে এলে আমরা অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো তো যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আদিত্য এলওয়ান আচ্ছা তার আগে এটাকে সাম আপ করি তো এখনো অবধি যেটা দেখা গেল তাহলে লাস্ট যে কটা মিশন হয়েছে তার মধ্যে চন্দ্রযান তিন একমাত্র হান্ড্রেড পার্সেন্ট সাকসেস নোভাসি ল্যান্ডারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস নয় এখন অনেকে বলবে যে নাসা বা আমেরিকা আজ থেকে বাহান্ন বছর আগেও শেষ মিশন করেছে উনিশশো সালে তাই না তো সেক্ষেত্রে তখন মানুষ নামিয়েছিল আর এখন একটা ল্যান্ডার নামাতে গিয়ে এই অবস্থা হচ্ছে প্রথমত বলি তখনকার প্রযুক্তি যেরকম ছিল আজকের প্রযুক্তি এখন নতুন তবে এইটা নাসা সরাসরি করেনি এটা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছিল রকেটও ছিল স্পেস এক্সের আর ল্যান্ডারও ছিল কিন্তু আলাদা একটি কোম্পানি ইনশিয়েটিভ মেশিনসের যেটার উচ্চারণ নিয়ে এতক্ষণ ধরে কথা হলো অতএব সাকসেস যদি নাও হয়ে তাকে এটা নাসার উপরে যাবে না হ্যাঁ অবশ্যই আমেরিকান প্রাইভেট কোম্পানির উপরে তো এই দায়টা তো যাই আর টাকা কিন্তু বেয়ার করেছিল নাসা আর এর থেকে প্রপার যে ইনফরমেশান সেটা কাজে লাগতো আর্টিমিস যে মিশনে মানুষ যাবে সেই মিশানে তো সেক্ষেত্রে বলা যেতে পারে এটা পার্সিয়ালি সাকসেস তিনিও বলেছেন ইনস্টিউটিভ মেশিনসের যিনি চেয়ারপারসন যার কথা বললাম উনিও বলেছেন পার্সিয়ালি সাকসেস হয়েছে আর আমাদের এই চন্দ্রযান তিন ছাড়া বাকি শেষ যদি মিশনগুলো দেখেন এই নোভাসি পার্সিয়ালি ফেল্ড পার্সিয়ালি সাকসেস স্লিম ল্যান্ডার পার্সিয়ালি সাকসেস বা পার্সিয়ালি ফেল্ড তার আগে পেরিগ্রিন হান্ড্রেড পারসেন্ট ফেল্ড তার আগে লুনা টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পারসেন্ট ফেল্ড আমাদের চন্দ্রযান তিন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এবং তার আগে হাকুটু আর মিশন জাপানের হান্ড্রেড পার্সেন্ট ফেল্ড তারপরে বেরিশিট হান্ড্রেড হানড্রেড পারসেন্ট ফেল্ড পাশিয়ালি ফেল্ড হচ্ছে গিয়ে আমাদের পাশিয়ালি না ওটা ল্যান্ডিং ফেল্ড হচ্ছে চন্দ্রযান টু তার আগে একটা সাকসেস হচ্ছে চ্যাং ফাইভ চায় না তার মানে লাস্ট যে দুটো মিশন সাকসেস হয়েছে সেটা হচ্ছে ভারতের চন্দ্রযান না চীনের চ্যাং ফাইভ তার মানে বুঝতে পারছেন চন্দ্র অভিযান সবাই বলছে অতটা সহজ নয় ভারতের কাছে সহজ ছিল না আচ্ছা এবার চলে আসি আদিত্য ইলোহান আদিত্য ইলোহান থেকে যে পাপা বলে ইনস্ট্রুমেন্ট আপনাদের দেখাই এই যে পাপা ইনস্ট্রুমেন্ট ছবি তুলে পারে যে পাপার ফুল ফর্ম হচ্ছে প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য ঠিক আছে এই হচ্ছে পাপা এই পাপার এই করোনাল মাস ইজেকশন বলেছে পাপা পেলোড হ্যাজ বিন অপারেশনাল অ্যান্ড পারফর্মিং নমিনালি এবং পাপা বলে যে ইনস্ট্রুমেন্টটা সেটাকে ডেপ্লয় করা হয়েছে সে নমিনালি পারফর্ম করছে মানে ঠিকঠাক এই ডিটেক্টেড দ্য সোলার উইন্ড ইম্প্যাক্ট অফ করোনাল মাস ইজেকশন মানে সিএমইএস ইনক্লুডিং দোজ দ্যাট অকুয়ার্ড ডিউরিং ফেব্রুয়ারি টেন টু ইলেভেন মানে দশ এগারো তারিখ নাগাদ এই ডেটাগুলো কালেক্ট করেছে এগুলো সৌর ঝড় বা করোনাল মাস ইজেকশন যাকে বলা হয় সূর্যের যে করোনা আছে তার থেকে যে লা বেরিয়ে আসে লাভা বা ব্লাস্ট হয় সেই ডেটা ধরা পড়েছে এবং সেই ডেটাই কিন্তু ইসরো এই প্রথম আদিত্য এলওয়ানের মিশনের কোনো ডেটা বা তার ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের থেকে রিসিভ করা সিগনাল বা ডেটাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলো সেটাই দেখতে পাচ্ছেন তবে একটা কথা বলবো এত তো সাইন্টিফিক প্যারামিটারগুলো আমরা বুঝবো না এটা নিয়ে আর্টিকেল যখন সেটাকে আমি অবশ্যই বাংলায় তর্জমা করে আপনাদের জন্য দেব তবে আদিত্য এলোয়ান করা শুরু করেছে সেই বিষয় নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ নেই এবং আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরলাম আর আদিত্য এলোয়ান অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আরও ইকুইপমেন্ট আস্তে আস্তে ডেপ্ল ডেপ্লয় হবে এবং কাজ করা শুরু করবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা